বিশ্বকাপ থেকে বাদ পড়ে মিরপুর হোম আপ গ্রাউন্ডে সাব্বিরের অনুশীলন। সাদা বল ছিঁড়ে লাল বলে ব্যাটিং অনুশীলন করছেন সাব্বির। প্রথমে বিশ্বকাপ একাদশে জায়গা পেলেও পরবর্তীতে পারফরমেন্স বিবেচনায় দল থেকে বাদ পড়েন সাব্বির রহমান। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেও ত্রিদেশীয় সিরিজ আর আরব আমিরাতের ক্যাম্পে আশানুরূপ পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তবে সেসব নিয়ে নেই মোটেও আক্ষেপ, নিজের ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সেটাও মেনে নিয়েছেন। লম্বা সময় পর জাতীয় দলে ফিরে আস্থার প্রতিদান দিতে পুরোপুরি ব্যর্থ। সাদা বলের স্পেশালিস্ট সাব্বির টি টোয়েন্টিতে ভালো পারফর্ম করবে এটাই সবাই আশা করেছিল, তবে সেসব আশার কিছুই করতে পারেননি সাব্বির। তাই এবার নতুন প্রস্তুতি লাল বলকে কেন্দ্র করে, এবারের এনসিএল এর মাঠে সাব্বিরকে দেখা যাবে। এনসিএল এর জন্য প্রস্তুতি নিতে মিরপুরে বেশ খানিকক্ষণ অনুশীলন করেছেন। পুরনো রিদম ফিরে পেতে এনসিএল দিয়ে মাঠে ফেরার প্রত্যয় আছেন সাব্বির। সাব্বিরের মতোই আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য সাইফউদ্দিন, মূল দল থেকে বাদ পড়ে মিরপুরে সেরেছে অনুশীলনের কাজ। দল থেকে ফর্মের কারণেই বাদ পড়েছেন সাইফ। দলের আশা ভরসা কোনোটাই ফুলফিল করতে পারেননি সাইফউদ্দিন, তাই বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার হয় সাইফউদ্দিনের উপর ম্যানেজমেন্টের আস্থা ছিল আকাশ চুম্বি, তবে সেসব পূরণ করতে পারেনি ত্রিদেশীয় সিরিজ আর আরব আমিরাতের ক্যাম্পে। নিজের সহজাত পারফরমেন্সের কিছুই শো করতে পারেনি ফেনি এক্সপ্রেস, আর তাই ফলাফলস্বরূপ জাতীয় দল থেকে বাদ। তবে বাদ মানেই তো বাদ নয়, 2022-23 এনসিএল দিয়ে রিদম ফিরিয়ে আনতে মিরপুরে অনুশীলন করছেন বেশ অনেকক্ষণ, সাথে ছিল ডিউক বল। ডিউক বলে অনুশীলন করে নিজেকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।